হাই ফ্রেন্ডস, লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি ডাক্তার অভ্রনীল কর। আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব শ্বাসকষ্টের সমস্যা নিয়ে। শীতের শুরুতেই এরকম অনেকেই আছেন যারা আমার ক্লিনিকে আসেন, এসে বলেন যে ডাক্তারবাবু শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। আপনারা যারা এই এপিসোডটা দেখছেন আপনাদের মধ্যেও কিন্তু এরকম অনেকেই আছেন যাদের এই শীতের শুরুতেই শ্বাসকষ্টের সমস্যা হয়, অনেকভাবে চেষ্টা করছেন এর থেকে মুক্তি পাওয়ার কিন্তু এর সমাধান খুঁজে পাচ্ছেন না। তো আজ আমি আপনাদের বলবো কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন সেই বিষয়ে। প্রথমেই বলি, হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। হোমিওপ্যাথিতে যদি লক্ষণ অনুযায়ী সঠিক ওষুধ প্রয়োগ করা যায় সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। হোমিওপ্যাথিতে লক্ষণ অনুযায়ী বিভিন্ন ওষুধ আসতে পারে, যেরকম ন্যাট্রামসাল, থুজা, ক্যালকেরিয়া কার্ব, ক্যালিকার্ব, ইপিকাক, হেপারসাল, এই জাতীয় ওষুধগুলো আমরা প্রয়োগ করে থাকি। তবে এর বাইরেও কিন্তু যে কোনো ওষুধ যদি লক্ষণ মিলে যায় সেক্ষেত্রে আসতে পারে। তো হঠাৎ করে যদি আপনার এরকম সমস্যা হয় সেক্ষেত্রে কী করণীয়? সেক্ষেত্রে আপনারা চাইলে বাড়িতে রাখতে পারেন একটি হোমিওপ্যাথিক ওষুধ, ব্লাটা মাদার টিংচার। যদি হঠাৎ করেই দেখেন এরকম শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, হয়তো রাতে এমন সময় আপনার এরকম শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে যেই সময় আপনি চাইলেও ডাক্তারবাবুর কাছে যেতে পারছেন না, সেক্ষেত্রে এই ব্লাটা মাদার টিংচারটি 10 ফোঁটা হাফ কাপ উষ্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে 15-20 মিনিট অন্তর 3-4 বার আপনাকে সেবন করতে হবে। আপনি যদি এই ওষুধটি সেবন করেন যেই নিয়মে বললাম, দেখবেন আপনার শ্বাসকষ্টের উপশম হবে। এছাড়াও যদি এই শীতের শুরুতেই দেখেন আপনার শ্বাসকষ্টের সমস্যা হয় সেক্ষেত্রে আপনি চাইলে প্রতিদিন নিয়ম করে 10 ফোঁটা করে ব্লাটা মাদার টিংচার হাফ কাপ উষ্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে সকালে রাতে খাওয়া দাওয়া করার 10-15 মিনিট আগে আপনি সেবন করতে পারেন, অন্তত 20-30 দিন এই ওষুধটি যদি সেবন করেন দেখবেন আপনার এই সমস্যা দূর হবে। তবে এর পরেও যদি দেখেন আপনার সমস্যা হচ্ছে বা দীর্ঘদিনের সমস্যা, সেক্ষেত্রে বলবো আপনি চাইলে নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা যদি চান সেক্ষেত্রে স্ক্রিনের ওপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও এই সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজকে আমি আপনাদের বললাম শীতকালে যদি শ্বাসকষ্টের সমস্যা হয় সেক্ষেত্রে কী করণীয় সেই বিষয়ে। আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।